হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রান্ত। আজ আমি আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিওটির মেইন টপিকটা যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে, আপনারা অনেকেই এইচএসসি ক্লাস অ্যাডমিশন সিস্টেমে অ্যাপ্লাই করছেন, আপনাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলি দেখানোর পরেও আপনাদের ফোন নাম্বারে কোনো সিকিউরিটি কোড বা কনফার্মেশন যে মেসেজটা আসার কথা ছিল সেটা আসে নাই। তো সেটা কিভাবে রিকোভারি করবেন আমি সেটা আজকে দেখাবো। আরো কিছু গুরুত্বপূর্ণ তার সাথে কিছু কথাবার্তা এই এক্সআই ক্লাস অ্যাডমিশন .bd.com এই ওয়েবসাইটে নিয়ে আলোচনা করবো। তো আজকের ভিডিওটা একটু অন্য অন্য দিনের চাইতে একটু আলাদা হতে পারে, তো ধৈর্য ধরে প্রায় পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। কথা না বলে চলুন শুরু করা যাক। প্রথমে আমার যেটা আজকে দেখাতে যাব সেটা প্রথমে আপনি প্রথমে ওইটা শেয়ার করি, তারপরে যে এই সাইট সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য, যেটা পজিটিভ থিঙ্কিং নেগেটিভ থিঙ্কিং আমার কাছে মনে হয়েছে আমি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। মনোযোগ সহকারে সেগুলো শোনার চেষ্টা করবেন। তো আচ্ছা ঠিক আছে, সিকিউরিটি কোডটা কিভাবে আপনি রিকভার করবেন সেটা আমি ভিডিওর লাস্টের দিকে দেখাবো। আগে কিছু ভালো খারাপ দিক আলোচনা করা যাক এই সাইটটা সম্পর্কে। দেখুন, আমরা সবাই অনলাইনে যেহেতু আবেদন করছি, এখানে তো অনেক স্টুডেন্ট আছে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন সম্পর্কে খুব একটা জানে না বা সহজলভ্য আমাদের হচ্ছে না অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, কারণ অনেকে পিন ভুল করতেছে, পিন হারাই ফেলছে বা ভুল করে কলেজ যেটা চুজ করা দরকার ছিল প্রথম প্রথম করতে যে অনেকে ভুল করতেছে, বা কারো প্রয়োজন হচ্ছে যে আমি এই কলেজটা চুজ করছি সেকেন্ড টাইম, আমি চাই এটা চেঞ্জ করতে, মডিফাই করতে। সেই ক্ষেত্রে আমি বলতে গেলে যে প্রথমে এই সাইটটার একটা ফল্ট বলবো, যে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার সময় গতবার আর এবারের 2017-18 যে অ্যাডমিশন সিস্টেমের প্রক্রিয়াটি ছিল আর এবারকার প্রক্রিয়াটা টোটালি ভিন্ন। অ্যাপ্লাই অনলাইন বাটনটিতে ক্লিক করার পরে এই পেজটি হাজির হয়। তো গতবার এখানে শুধু এখন দেখা যাচ্ছে রোল নাম্বার, বোর্ড পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করা, কিন্তু গতবার গতবারের এই পেজটা কিরকম ছিল একটু আপনাদের দেখায় চলুন। হ্যাঁ, গতবারের পেজটা ঠিক এরকম ছিল। আপডেট ইনফরমেশন, মডিফাই করার জন্য আলাদা বাটন, শুধু এখন অ্যাপ্লাই বাটনটাই আছে এবারের ক্ষেত্রে। এই জন্য স্টুডেন্টরা অনেক রকম হেজিটেশন ফিল করতেছে, অনেক রকম সমস্যার মোকাবিলা শিকার হওয়া লাগছে। কি এই সাইটটা আমার মতে যে এবারকার সাইটটাতে যারা ডেভেলপার তারা এটা অবশ্যই গতবারের মতো করা উচিত ছিল, কারণ এটা আমাদের সবার কাছে, কারণ যারা সিকিউরিটি কোডটা সাপোজ রিকভারি করবে তাদের এই সাইট থেকে, আমি এত ঘাটাঘাটি করলাম কিন্তু এই সাইট থেকে তেমন করে আমি লিঙ্ক খুঁজে পেলাম না, আমার গুগলে সার্চ করে লিঙ্কটা আনা লাগলো। আপনি যদি নেক্সট নেক্সট করার পরে এখানে ক্লিক করি, প্রিভিয়াস পোস্ট, নেক্সট পোস্ট, প্রিভিয়াস পোস্ট গুলো এখানে ক্লিক করে দেখতে থাকি, তাহলে এখানে ডিপ্লোমা অ্যাডমিশন এটা দিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, সেটা বুঝলাম। হ্যাঁ, আমি সিকিউরিটি কোডটা অবশ্যই দেখাবো রিকভার কিভাবে করবেন, দয়া করে সাথেই থাকুন, ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। আপনার ট্রাস্ট কলেজে কিভাবে অ্যাডমিশন দেবেন সেটার বিস্তারিত এখানে দিয়ে আছে, কিন্তু মূল যেটা আমাদের দরকার, যেটা আমাদের বেশি সমস্যা হয় সেটাই সহজ, মানে সাধারণভাবে যে আমরা খুঁজে পাবো সেটা আমাদের সামনে হাজির করা নাই বা দেখানো নাই। ইন্ট্রোডাকশন দিয়ে আছে, ঠিক আছে বুঝলাম। আরো নেক্সটে যাই। আচ্ছা আচ্ছা, হাউ টু চেঞ্জ মোবাইল নাম্বার ইন ক্লাস, এইটাতে দেখুন যে ম্যানি অফ স্টুডেন্টস আর ডুইং, যারা ওই যে পিন অ্যাপ্লিকেশন করার সময় মোবাইল নাম্বার ভুল করে বা অন্য একটা দিয়ে ফেলছেন তাদের জন্য এখানে বলছে, দেখেন যে হাউ টু চেঞ্জ মোবাইল নাম্বার অ্যাডমিশন সিস্টেমে। তো ম্যানি অফ দি স্টুডেন্ট হ্যাভ ডান রং দ্য পুট দেয়ার কন্ট্যাক্ট নাম্বার ডিউরিং অ্যাপ্লিকেশন ইন এক্সআই ক্লাস অ্যাডমিশন। আচ্ছা, তো হাউ টু চেঞ্জ মোবাইল নাম্বার, দেখেন দ্য অ্যাপ্লিকেশন জাস্ট পুট দেয়ার এসএসসি রোল নাম্বার, আচ্ছা রেজিস্ট্রেশন নাম্বার, দেয়ার বোর্ড নেম, পাসিং ইয়ার, দেন রাইট মোবাইল নাম্বার অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, ফাইনালি দি সাবমিট বাটন। আচ্ছা বুঝলাম, সাবমিট করব এভাবে এভাবে দিব, কিন্তু কোন লিঙ্কে যে সেটা সাবমিট করব সেটা কি একবারও বলা হয়েছে বা দেখানো হয়েছে বা সেই লিঙ্কটা কি আছে? ভাবলাম প্রথম পেজে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর যে নিচের লিঙ্কটা আসবে ওইখানে কিরকম লিঙ্ক ছিল, ওইখানে তো শুধু ছিল আপনি যদি অ্যাপ্লাইতে ক্লিক করেন, অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করেন, তাহলে যে এরা বলতেছে যে এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সিলেক্ট বোর্ড, শুধু এখানে অ্যাপ্লাই বাটনের এখানে অপশন গুলা কি কি আছে দেখুন, তাও মাঝে মধ্যে হারাই যাচ্ছে, আসতেছে না। হ্যাঁ, ওরা বলতেছে যে এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সিলেক্ট বোর্ড, পাসিং ইয়ার, দেন রাইট মোবাইল নাম্বার,
দিয়ে সাবমিট করলে নেক্সট আপনার এসএম রাইট নাম্বারটা ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা কই, সেটা আমার একটু দেখার। এখানে কেমনে, এখানে তো রোল নাম্বার, রেজিস্টার, বোর্ড নাম্বার, পাসিং আর রেজিস্টার নাম্বারের অপশন দেওয়া আছে, কই ফোন নাম্বারের অপশন কোথায় বসাবো, সেই লিঙ্কটা কই, আমি কোথায় পাবো, এগুলো তো বিস্তারিত ভাবে কিছু বলা নাই। আর মেইন আরেকটা বিষয় যেটা আছে, আমি সেটা বলতে চাই, হটলাইন বা হেল্পলাইন যেটা, আসলে এতে সিস্টেমটা কেমন? অনেকে অনেক রকম কমেন্ট করে রাখছে, কিন্তু কোনো কমেন্টের, দু একটা কমেন্টের রিপ্লাই, আর বেশিরভাগ কমেন্টেরই কোনো রিপ্লাই নেই। অ্যাপ্লাই নাওতে ক্লিক করি, আচ্ছা হোয়েন আই উইল গেট ইয়ান লিস্ট, আচ্ছা এটা এখানে দেখুন, অধিকাংশ কমেন্টের রিপ্লাই আপনি ওরা দেয় না। আর এই যে চারটা পাঁচটা নাম্বার হেল্পলাইনের ওরা দিয়ে রাখছে, এগুলা অযথা আমার মতে, এগুলা কিছুই না। আমি এই নাম্বার গুলাতে ট্রাই করছি, নাম্বার গুলাতে কেউ, 2 নাম্বার নাম্বারটা ফোন ঢোক অনেকবার ঢুকলো, রিং হলো কিন্তু ধরলো না, সবগুলা প্রায় বন্ধ। আচ্ছা সেটা গেল, বোর্ড হেল্প লাইন যেটা জেনারেল বোর্ড, যে নম্বর গুলা দিয়ে আছে এইগুলা টোটালি সব অফ, অনেকটা ফরওয়ার্ড করা, অনেকটা বন্ধ, অনেকটা ফোন ধরে না। তো এগুলো কেন দিয়ে রাখছে যদি তারা, আমরা যদি ফোন করে যদি হেল্প না পাই সেখান থেকে, শুধু আমাদের হয়রানি করা, তাছাড়া কিছুই না। আচ্ছা তারপরে আরেকটা কথা বলি, আমি এডুকেশনের সিস্টেম বোর্ডে ওদেরকে মেসেজ করছি, দেখেন কোনো রিপ্লাই নাই, কেউ আছেন হটলাইন? কোনো রিপ্লাই নাই, শুধু দেখেই গেছে। ওদের এক্সট্রা ক্লাসে অ্যাডমিশন ফেসবুক গ্রুপ আছে, সেইখানে আমি পোস্ট করছি, সেইখানেও কোনো রিপ্লাই নাই, কোনো কমেন্ট নাই। আমাদের কোনো এডুকেশন সিস্টেমটা যে এত বড় একটা এইচএসসি এডমিশন সিস্টেম, সেটার কোনো গুরুত্ব বলে আছে বলে মনে হয় ওদের কাছে? থাকলে হয়তো এরকম করতো না। আর যাই হোক, অনেক কথা বলছি, এবার মূল যেই কথায় আসার কথা ছিল, যেটা আপনার মূল টপিক, আমি ফিরে যাই। সিকিউরিটি কোডটা কিভাবে আপনি রিকভার করে নিবেন, যারা সিকিউরিটি কোড পান না অ্যাপ্লিকেশন করার পর, তাদের জন্য বলতেছি, এই ওয়েবসাইট তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা দেখে নিবেন। তো অবশ্যই খেয়াল রাখবেন যে সিকিউরিটি কোড রিকভারি অপশন সুযোগটা থাকবে শুধু একবার, একবারই আপনি সুযোগটা পাবেন। তো প্রথমে আপনার এসএসসি রোল নাম্বারটা এখানে দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দেখবেন, তারপর সিলেক্ট বোর্ড অথবা বোর্ড সিলেক্ট করবেন, পাসিং ইয়ার, তো এখান থেকে সিকিউরিটি কোডটা রিকভারি করতে পারবেন। আর একটা জিনিস এখানে লক্ষ্য করবেন যে এইখানে এটা 2016 পাসিং ইয়ার, যে 2018 থাকার কথা ছিল সেখানে 2016 আর 17 আর 15 আছে, কেন 2018 আসলো না, এখনো কি 18 সাল আসলো না, এই কোশ্চেনটা আমার কাছে থেকে যাচ্ছে, কেন আসলো না, এখানে আপডেট এখনো হলো না। তবে আপনারা ট্রাই করতে পারেন, আমার কাছে রোল আর রেজিস্ট্রেশন এবং মোবাইল নাম্বার নাই, বিধে আমি ট্রাই করে দেখতে পারলাম না 2017 সালে পাসিং ইয়ার দেওয়ার পরেও কি সিকিউরিটি কোডটা আসতেছে কিনা। যদি আসে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আসতেছে 2017 দিয়ে, আর যদি না আসে তাও আমাকে জানাবেন, আমি আপনাকে চেষ্টা করবো জানানোর। আর এই সাইটটাতে হয়তো ওই আপডেট হবে কি না আমি সন্দেহ আছে, তবে আমি চেষ্টা করতেছি আপনাদের আপডেট সবসময় জানানোর জানানোর জন্য। যদি এই এখান থেকে কোডটা সিকিউরিটি কোডটা রিকভারি করতে পারেন, আমি অবশ্যই এটা নিয়ে আপনাকে আবার একটা ভিডিও দেব, চেষ্টা করি সবসময় আপনাদেরকে হেল্প করার সর্বোচ্চ দিকে, যদিও আপনার আপনাদের কাছে আমার কেমন মনে হয় আমি জানি না, তবে আমি মন থেকে বলতেছি আপনাদের হেল্প করার জন্য আমি এই ভিডিওগুলো করে থাকি। আর আমার ভিডিওটি যদি আপনারা কোন রকম উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, একটা লাইক দিবেন, আর আর কি আপনাদের মতামত জানাবেন কমেন্টে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আমি ও আর একটা কথা যেটা আমি সেটা বলতে যাচ্ছিলাম, যারা রিসাবমিট মানে অ্যাপ্লিকেশন রিসাবমিট করছেন, এসসি যারা বোর্ড চ্যালেঞ্জ বা খাতা চ্যালেঞ্জ করছিলেন, তাদের জন্য তারা নর্মালি ভাবে রেগুলার যারা অ্যাপ্লিকেশন করতেছে 13 থেকে 24 তারিখ, এদের সাথে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং পরবর্তীতে যদি আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পর দেখেন যে আপনার রেজাল্ট পরিবর্তিত হয়েছে, তাহলে আপনাকে আবার নতুন করে 5 এবং 5 তারিখে আগামী মাসের 5 তারিখে আবার অ্যাপ্লাই করতে হবে। সেটা আমি একটু দেখাই দিই, এই যে এখানে লেখা আছে যে আবেদন শুধুমাত্র পূর্ণ নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ 5 থেকে 6, আপনারা স্বাভাবিকভাবে আবেদন করতে থাকবেন, এদের সাথে যদি করে ফেলেন তাহলে ভালো, না করে থাকলে এই 24 তারিখের মধ্যে করবেন। আর এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে আপনার রেজাল্ট যদি পরিবর্তন হয় পরবর্তীতে, তাহলে আপনাকে নতুন করে আবার আবেদন গ্রহণ করতে হবে আগামী মাসের 5 থেকে 6 তারিখের মধ্যে, একটা দিন সময় থাকবে। তো
তো ধন্যবাদ সবাই, আজকের মতো ভালো থাকবেন। আমি চেষ্টা করব নতুন ভিডিও আপনাদের জন্য দেওয়ার, আর আবার বলতেছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুদা হাফেজ।